ভাইয়া কি মূলত কি ঠিক আছে না মূলত কি ঘটনাটা হয়েছে একটু বলেন তো তো বললো যে এই সমস্যা ওনার এখানে এসেছে সিসি ক্যামেরা বন্ধ করা হয়েছে এবং ওনার যারা স্টাফ আছে ওনাদের ফোন নিয়ে আমাদের কি কি বলেছেন আমি মেহেদি হাসান আমি মিরপুর ইউনিভার্সিটি কলেজ থেকে বিবিএ শেষ করেছি আমি থেকে তোমার আবাসন আমার টাকাটা তো আমি আপনাদেরকে অনেকবার ফোন আমি তো ঈদের পর টাকাটা দেওয়ার কথা ছিল আমি টাকাটা তো পাইলাম না এখন আমি পর আমার ভাই বেড়াটা ছিল আমরা শুধু সবাই ছিলাম আমরা এখন আপনাদের টাকার জন্য অপেক্ষা আসার পর তো ওনারা আমাদেরকে আপনি নিজে তো বলতেন আমার টাকাটা ঈদের পর টাকাটা দিয়ে রোমানা বলছে আমার টাকাটা দিয়ে দিবে তবে ওরা সময় দেওয়া লাগবে আমি তো সময় যথেষ্ট পরিমাণে আজকে এক বছর পর্যন্ত ওনাকে আমি সময় দিলাম আপনি নিজেও বসে টাকাটা দিয়ে দিলে আমার কাছে সব টু পাবে এখন আমার টাকাটা তো আমি এখনো পাইনি আমি আমার আমার স্কুলের ভাই বেলাতে সকলের জন্য আশা কি কিলোমিটার আমরা এখানে আছি কি করব আসসালামু আলাইকুম জি কে বলছেন
সুন্দর একটা কাহিনী সাজাতে চাইছিল, কিন্তু আমরা নেওয়ার যার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ক্যামেরা অন করেছি, প্রত্যেকটা মোবাইলে ভাই আপনার এখানে কি পদে আছেন ভাই? ভাই আমি লিখিত দিয়ে আসি, আমি তাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এই ধরনের সমস্যা নেবার জন্য
এবং ওই কপি এখন থানায় থানায় এখনো রয়েছে এই কপি এখনো থানায় না না বাবা এটা রিসিভ করছে এটা হচ্ছে আপনার ইয়া ডিউটি অফিসার আছে ওর নাম কি আচ্ছা আমাকে যখন আপনারা যখন আমাকে জিম্মি করেছেন তখন কি আপনাদেরকে পাওয়ার দেওয়া হয়েছিল যে একজন সাংবাদিককে আপনারা জিম্মি করতে পারেন? আপনি সামনে আসেন, আপনি সামনে সামনাসামনি এসে কথা বলেন, এভাবে হোয়াটসঅ্যাপে কথা বলে তো হবে না। আমরা কতক্ষণ ওয়েট করবো? আমরা আমাদের কি অন্য কাজ নাই নাকি আপনার জন্য আপনার চেহারা দেখার জন্য আমরা বসে থাকবো? আপনাকে দুপুর একটা থেকে ফোন দেওয়া হচ্ছে, এখন বাজে হলো কয়টা? ছয়টা বেজে গেছে। হ্যাঁ আমি ছয়টা পর্যন্ত আপনাকে সময় দিলাম, আপনি যদি না আসেন আপনার যে স্টাফ আছে তাকে আমরা কিন্তু সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবো। ইজ ইট লাউড এন্ড ক্লিয়ার? আপনি ক্লিয়ার না হলেও আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, নো মোর ডিসকাশন, থ্যাংক ইউ। হ্যালো ভাই, আমি জিপি জিপি বসে রয়েছি এখানে। আমি কি আপনার ভাই ফোন বলছে? ভাই ওরা বলতেছে যে হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে খবর দিয়েছি, অবগত করে আসি আমি আপুকে ছেড়ে দাও। এই ক্যামেরা রাখতে দাও।